بسم الله الرحمن الرحيم. السلام عليكم ورحمة الله وبركاته. আজ মেহরাজের রাতে ও শব বরাতের রাতের এমন একটি আমলের কথা বলবো যে আমলটি করলে আপনার জন্য আল্লাহ রাব্বুল আলামিন গায়েবী সাহায্য পাঠাবেন, আপনার জন্য রিজিকের দরজা খুলে দিবেন। হাবিব আজমি একজন বড় মাপের সুদখোর ছিলেন। তিনি মানুষকে টাকা দিয়ে তার বিনিময়ে সুদ গ্রহণ করতেন। সুদ না পেলে তার বিনিময়ে ঘরের মালামাল, ব্যবসার পণ্য যা পেতেন তাই নিয়ে যেতেন। একদিন এই হাবিব আজমি এক গোস্তওয়ালার কাছ থেকে টাকা উসুল করতে গেলেন। যখন টাকা দিল না, সে কসাইয়ের সমস্ত গোস্তগুলি নিয়ে গেল। তার বউ সবসময় স্বামীকে এসব করতে নিষেধ করতেন, কিন্তু হাবিব আজমি তা কানে নিতেন না। আজ যখন স্বামী অনেকগুলি গোস্ত নিয়ে আসলেন, স্ত্রীকে রান্না করার জন্য বললেন। স্ত্রী স্বামীর কথা মতো সবগুলি গোস্ত রান্নার জন্য যখন চুলাই দিলেন, খুব সুন্দর করে রান্না করলেন, কিন্তু যখন তা খাবার জন্য ডেকচি থেকে পাত্র নিলেন, দেখা গেল সেখানে কোনো গোস্ত নাই, সবগুলো রক্ত হয়ে গেছে। এটা দেখে সেই স্ত্রী ভয় পেয়ে গেলেন। স্বামীকে চিৎকার দিয়ে ডাকলেন আর বললেন, দেখেন এসব কি, আমার মনে হয় আপনি কারো কাছ থেকে সুদের টাকার পরিবর্তে এই গোস্তগুলি নিয়ে এসেছেন। হাবিব আজমি যখন দেখলেন তার আনা সমস্ত গোস্ত টাটকা রক্তে পরিণত হয়েছে, তিনি ভয় পেয়ে গেলেন আর খাঁটি অন্তরে তওবা করে নিলেন। আর যত মানুষ থেকে জুলুম করে সুদের টাকা নিয়েছেন সব টাকা ফেরত দিয়ে দিলেন। তিনি তৎকালীন বুজুর্গ হযরত হাসান বসরি রহমতুল্লাহ আলাইহির হাতে বায়াত গ্রহণ করলেন এবং একজন জগৎ বিখ্যাত আল্লাহর ওলিতে পরিণত হয়ে গেলেন। হাবিব আজমি হযরত হাসান বসরির শিষ্যত্ব গ্রহণ পূর্বক সকল দুনিয়াবী ধান্দা ছেড়ে এবাদত রিয়াজতে লিপ্ত হয়ে গেলেন। যেহেতু কোনো কাজ কারবার করেন না, সেহেতু ঘরের মধ্যে খাদ্য সংকট দেখা দিল। হাবিব আজমিকে স্ত্রী বললেন, ঘরে কোনো খাবার বাকি নাই। তখন হাবিব আজমি বললেন, আমি যার ডিউটি করছি তিনি বেতন দেননি, সময় হলে নিশ্চিত তিনি বেতন দিবেন, বেতন বাবদ খাদ্যদ্রব্য পাঠিয়ে দিবেন। এটা বলে তিনি আবার পীরের দরবারে চলে গেলেন, সেখানে এবাদতে মশগুল হয়ে গেলেন। এদিকে বিকালে চারজন সুদর্শন যুবক অনেকগুলি খাদ্য সামগ্রী নিয়ে তার ঘরে আসলেন আর খাবারগুলি দিয়ে বললেন হাবিবের কাজে। তার মালিক খুব খুশি, তাকে বলবেন সে যেন আরও মনোযোগ দিয়ে কাজ করে, আর তার জন্য তার মালিক এসব খাদ্যদ্রব্য পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। হাবিব রাতে ঘরে এসে দেখেন ঘরের মধ্যে গোস্ত রান্নার খুশবু। তিনি ঘরে ঢুকার সাথে সাথে স্ত্রী বললেন, আপনার মালিক গোটা মাসের খাবার বেতন হিসেবে পাঠিয়ে দিয়েছেন আর বলেছেন আপনি যে কাজ করছেন তাতে আরো বেশি মনোযোগ দিতে, তাহলে আপনার বেতন আরো বাড়িয়ে দিবেন। সুবহানাল্লাহ। আপনিও যদি সুদের কারবার, সুদের লেনদেন, সুদের সাথে জড়িত থাকেন, তাহলে আজই খাঁটি অন্তরে তওবা করেন, দেখবেন আল্লাহ আপনার জন্য সব কাজ সহজ করে দিবেন, আপনার জন্য গায়েবী রিজিকের ব্যবস্থা করবেন। সুদের লেনদেন থাকলে তা আজই ছেড়ে দিন বা ছেড়ে দেওয়ার নিয়ত করুন, ইনশাআল্লাহ আপনি সফল হবেন। আল্লাহ তাআলা আপনার জন্য বৈধ হালাল রিজিকের ব্যবস্থা করে দিবেন। মেরাজের রাতে নবীজি দেখেন একদল লোককে রক্তের নদীতে সাঁতার কাটতে। তারা সাঁতার কেটে কেটে কিনারায় আসলে পারের উপর থাকা লোক তাদেরকে পাথর মারে, তারা আবার পাথরের আঘাতে নদীর মাঝখানে চলে যায়। আবার কষ্ট করে সাঁতার কাটতে কাটতে কিনারায় আসে, আবার পাথর মারে। এভাবে তাদের উপর কিয়ামত পর্যন্ত আজাব চলতে থাকবে। আর হাশরের মাঠে এই সুদখোরেরা উঠবে বড় বড় বিশাল আকৃতির পেটসহ, আর তাদের পেটের ভিতর বড় বড় সাপসমূহ দেখা যাবে। নাউজুবিল্লাহ। এই আজাব গজব থেকে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন, সুদ থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। আমিন।